হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। তো আজকে হচ্ছে মাদার্স ডে, তাই জন্য আমি আজকে মাকে একটা সারপ্রাইজ দেবো। কী সারপ্রাইজ দেবো সেটা তোমাদের সাথে আমি শেয়ার করবো। তো এখন আমি যাবো মায়ের জন্য গিফট কিনতে। তো চলো তোমরা আমার সঙ্গে দেখতে থাকো। বাইরে যা গরম পড়েছে, চলো এবার নিজেকে মাওবাদী করে নিই। মাওবাদী করে নিয়ে বেরিয়ে পড়লাম, গাড়ির চাবিটা নিয়ে নিয়েছি, চলো বেরোনো যাক। ও হ্যাঁ, আমি বেরোলে যার মুখ শুকিয়ে যায় তিনি হচ্ছেন ইনি। তো দরজা খুলে বেরিয়ে ঠাকুর নমস্কার করে টিং 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 করে সিঁড়ি দিয়ে নেমে জুতো পরে আমি চলে এসেছি যে আমার গাড়ির কাছে। তো গাড়িটা খুলে নিলাম, লক খুললাম, চলো যাওয়া যাক। তো এই দেখো মা, মা বলছে কোথায় যাচ্ছিস? আমি বলছি আসছি, একটু বেরোচ্ছি। তো আমি চলে এসেছি সোনার দোকানে। তো দেখো মায়ের জন্য এই আংটিগুলোর মধ্যে থেকেই একটা আমি নিয়ে নিয়েছি, আর এই যে এই দুটোর মধ্যে আমি খুব কনফিউজড হয়ে গেছিলাম কোনটা নেব। তো এটাই নিয়েছি, আর এটা নিয়ে নিই, আর এটা নিয়েছি আমি আমার শাশুড়ি মায়ের জন্য, মানে এই তিনটের মধ্যে একটা নিয়েছি, তিনটেই নিয়ে নিই। এই আংটিটাই ফাইনালি চুজ করেছি মায়ের জন্য, দেখো কেমন লাগছে বলো। আর এইটা নিয়েছি আমি আমার আরেক মায়ের জন্য, খুব সুন্দর একটা ফুলের ডিজাইন। তো আমার গিফট কেনা হয়ে গেছে, নিয়ে নিয়েছি আমি দুটো মায়ের জন্য গিফট। এবার আমি চলে যাব বাড়ি। তো বাড়ি তো পৌঁছে গেছি, চলো এবার মাকে গিয়ে গিফটটা দেওয়া যাক। কিছু বলো, মাদার্স ডে এর গিফট। পছন্দ হয়েছে? থ্যাংক ইউ বলবে না? থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ সোনা মা। আমার দেওয়া সারপ্রাইজ গিফট তো মায়ের খুবই পছন্দ হয়েছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। টাটা, দেখা হচ্ছে অন্য কোনো নিউ ব্লগে।